ঝরে সোনার গাওয়ের ভাইরা, দিলটা নরম করে চোখের পানি বের করে কথাগুলো শুনবা, আল্লাহর কাছে যেন কিয়ামতের ময়দানে দাঁড়ে দাঁড়ে বলতে পারো, আল্লাহ তোমার পয়গম্বরের কথাগুলো শুনি না, চোখের পানি রাখতে পারি না, চোখের পানিটা ছেড়ে কান্না করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এরে মুসলমান, আমার নবীর মাকে নিয়ে রওনা করেছেন বাবার কবরটা জিয়ারত করার জন্য, আমার মালিকের কুদরত, মায়ের কবর বাবার কবর জিয়ারত করে ফিরার পথে মা অসুস্থ হয়ে যায়, মায়ের শরীরে প্রচন্ড জ্বরের কারণে মায়ের শরীরটা থট 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 থর করে কাঁপে, আমার নবী মায়ের বুকের উপরে মাথাটা রেখে ডাক দেন, মা আমার বাবাও নাই আজকে বুঝে তুমিও না, ও আমার বুঝি কেউ না, মুসলমান মাত্র 6 বছর বয়সে আমার নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইসলামিক চ্যানেল আল হাদি মিডিয়ায় আপনাকে স্বাগত। এক হি সফ মে খরে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা হে রাওয়া, কুই বন্দে নওয়াজ। ডক্টর শিব শঙ্কর মহারাজ মনে আছে, সিদ্ধান্ত নিয়েছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কেমন করে কালিমা পড়ে মুসলমান হবেন সিদ্ধান্ত নিতে পারেন না, আল্লাহর কোরআন খুলে খুলে পড়তে শুরু করলেন, কোরআন খুলতে 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 গিয়ে দেখে আমার মালিক ডাক দেয়, উদুউনি আস্তাজিব লাকুম, ওরে গোলাম মুসিবতের মধ্যে পড়ে গেছ, বিপদের মধ্যে পড়ে গেছ, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিতে তৈয়া। কোথায় গেলে আমার মালিকরে ডাক দিলে আমার আল্লাহ শুনবে? আমার মালিক কয় না না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার ঘরের সার রোগের চোখ আছে, তোমার ঘরের সার রোগের চোখ আছে, তুমি একটা কথা বলতে দেরি আমি আল্লাহ শুনতে দেরি না, ঘরের মধ্যে বসে তোমার দরজা বন্ধ করে আমি আল্লাহরে যদি ডাক তোমার মতো দিতে পারো, আমি আল্লাহ কিন্তু সেটাও শুনি। ডক্টর শিব শঙ্কর মহারাজ সিদ্ধান্ত নিয়েছে আজকে একা একা রাত্রিবেলা আমার মালিকের কাছে দরখাস্ত করবে, মেয়েটার ডাক দেয়া কয় মা তুই আলাদা রুমে ঘুমাইতে যা, স্ত্রী কয় তুমিও আলাদা রুমে ঘুমাইতে যাও, স্ত্রীকে ভিন্ন রুমে পাঠাইয়া মেয়েটাকে ভিন্ন রুমে পাঠাইয়া ডক্টর শিব শঙ্কর মহারাজ নিজের মতো করে আলাদা রুমে ঘুমাইতে গেলেন, আসলে ঘুমাইতে যান না, রাত্রিবেলা আমার মালিকের সাথে গোপন আলাপ করতে গেছি, দরজা বন্ধ করে দিস, সুন্দর করে পানি দিয়ে অজু করে গোসল করে পাক পবিত্র হইয়া পবিত্র একটা কাপড় পরে পবিত্র একটা কাপড় কিবলামুখী করে বিছাইয়া দিস, কিবলামুখী করে বিছাইয়া দিয়া আল্লাহর বান্দার শিব ডক্টর শিব শঙ্কর মহারাজ নামাজে দাঁড়ায় গেছি, তাকবীরে তাহরিমা দিয়া হাত বাঁধিয়া আস্তে করে ডাক দে মালিক, কি নামাজের মধ্যে দাঁড়ায় পড়তে হয় আমি জানি না, মুসলমানদেরকে দেখছি মুসলমানরা এইভাবে হাত উঠায় হাত বাঁধে, আমিও হাত দুইটা বাঁধলাম,
আস্তে করে কিছুক্ষণ পরে রুকু করতে গিয়া ডাক দেয়, ও গো মালিক, মুসলমানরা এমন করে তাই আমিও এমন করলাম। একটু পরে সাজদার মধ্যে যাইয়া ডক্টর শিব শঙ্কর মহারাজ ডাক দেয়, আল্লাহ, মুসলমানেরা কি বলে সাজার মধ্যে গিয়া আমি জানি না, তবে দেখেছি মুসলমান এভাবে করে সাজদার মধ্যে গিয়া নাকার কপালটা জমিনের মধ্যে ঠেকায় দেয়, আমিও নাকার কপালটা জমিনের মধ্যে ঠেকায় দিলাম। ও আল্লাহ, সাজদা গিয়া কি বলতে হয় আমি জানি না, তবে তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আবেদন জানাই গো আল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়েছি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু কেমন করে হব আমি মোটে জানি না, আমি সিদ্ধান্ত নিতে পারি না, কারণ আমার ইসলাম গ্রহণে যদি আমার মেয়েটা বাধা হয়ে দাঁড়ায়, আমার স্ত্রী যদি বাধা হয়ে দাঁড়ায়, আমার পরিবার পরিজন যদি বাধা হয়ে দাঁড়ায়, এই ভয়ে আমি কালিমা পড়তে পারি না। ও মালিক, তুমি যদি ফয়সালা করো তাইলে আমার জন্য সাহায্য হয়ে যায়। দোয়া করতে 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 হঠাৎ করে একটু ঘুমের তন্দ্রা এসে গেল, সাজদার মধ্যে ঘুমায়া পড়লেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে সরওয়ারে দুজাহা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরো জোরে চিল্লায় কও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বপ্নের মধ্যে সে হাজির ডাক দিয়া কাট আমার জবানে জবান মিলা পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, বলো না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। ডক্টর শিব শঙ্কর মহারাজের ঘুমটা ভেঙে গেল, হায় হায় টেনশন আগের চেয়েও বেড়ে গেল, পেরেশান আগের চেয়েও বেড়ে গেল, এতক্ষণ তো কালিমা পড়েছিলাম না, এখন তো কালিমা পড়ে ফেলেছি, অবস্থা কি হবে, আমার কালিমা যদি আমি টিকায় রাখতে না পারে তাইলে আমার বুঝি কপাল দুজাহানেই পড়ে যাবে, চিন্তা করতেছে আমার মেয়েটার কি পরিস্থিতি হবে, আমার স্ত্রীর পরিস্থিতি কি হবে, চিন্তা করে করে হঠাৎ করে নিজের রুমের দরজা খুলে স্ত্রীর দরজার দিকে তাকায়, এক কদম দুই কদম সামনে বাড়ায় স্ত্রীর দরওয়াজার দিকে রওনা করেছে, একবার সামনে যায় আবার পিছন দিকে তাকায়, আবার সামনে যায় আবার পিছন দিকে তাকায়, হঠাৎ করে তাকায় দেখে স্ত্রীও দরজা খুলে স্বামীর দিকে করুণ নজর দিয়ে তাকায়, স্ত্রী ওজন তার স্বামীকে কি বলবে বলবে মনে হয়, স্বামী ওজন তার স্ত্রীকে কি বলবে বলবে মনে হয়, দুজন একজন আরেকজনের দিকে আবেগ দিয়ে তাকিয়েছে, শুধু চোখে জল জল পানি, জল জল করে চোখের কোটায় পানি, হঠাৎ করে ডক্টর শিব শঙ্কর মহারাজ স্ত্রীর হাতটা ধরে ফেলেছে, প্রাণের স্ত্রী আমার, আজকে রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম আখেরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই কালিমা পড়ায় মুসলমান বানায় গেছে। কথাটা শুনি স্ত্রী স্বামীর দিকে তাকায় তাকায় চোখ দিয়ে পানিগুলো ছেড়া কান্দে, ডেকে বলে প্রাণের স্ত্রী আমার তুমি কি খুশি হও না, স্ত্রী ডেকে বলে স্বামী আমার এটা দুঃখের কান্না নয় এটা সুখের কান্না, স্বামী আমার আজকে রাত্রিবেলা যেমন করে আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর তোমার কালিমা পড়ে মুসলমান বানায় গেছে গো স্বামী, আজকে রাত্রিতে আমিও যখন ঘুমের ঘরে গেলাম স্বপ্ন যুগে দেখলাম আল্লাহর নবী আমারও কালিমা পড়া মুসলমান বানায় গেছে।
স্বামী আর স্ত্রী দুজনে গলা গলি ধরে কান্না শুরু করেছে। কান্না করতে করতে অনেকক্ষণ সময় হয়ে গেল। এবার স্বামী আর স্ত্রী সিদ্ধান্ত নিল, চলো না একটু মেয়ের খবরটা নিয়ে আসি, মেয়ের খবর নেওয়ার জন্য রওনা। মেয়ের দরওয়াজার সামনে গিয়ে বারবার করে টোকা দেয়, মেয়ে তো দরজা খুলে না। মেয়ের দরওয়াজায় টোকা দেয়, মেয়ে দরজা খুলে না। অনেকক্ষণ টোকাটোকির পরে হঠাৎ করেই শুনে মেয়ে ভেতর থেকে কান্না করতেছে, ডাক দিয়া কয়, মা কেন কান্দ, কেন কান্দ। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা রাত্রিবেলা আমি একটা অন্যায় করে ফেলাইছি, এটা বলে বাবা আমি দরজা খুলব না, আমি দরজা খুলব না বাবা, জীবন দরজা যদি আটকা রাখতে হয় আমি রাখবো। আমার মনে বড় ভয় হয়, বের হইলি না তোমরা আমারে মারতে, তোমরা না আমার ত্যাজ্য বলে ঘোষণা করে দাও। আমার বড় ভয় হয়, তোমরা না আমার দেশ থেকে বের করে দাও। মা দরজার মধ্যে ফুটটা লাগায় ডাক দায়ের, মা তুই আমাদের একমাত্র কলিজার টুকরা সন্তান, তোরে আমরা অনেক ভালোবাসি, কি অন্যায় করেছ একটু বল, তোর সব অন্যায় মাফ করে দাবে, কোনো অন্যায় তোর অন্যায় বলা হবে না। মেয়েটা আস্তে আস্তে করে সে দরজা খুলে বাবার চারাটার দিকে তাকায়, আবার মায়ের চারাটার দিকে তাকায়, তিনজনের চোখে পানি। হঠাৎ করে মায়ের বুকের মধ্যে মাথাটা ঠেকে দিয়ে ডাক দেয়, ও মা আমারে কি তোমরা ত্যাজ্য পুত্র বলে ঘোষণা দিবা, আমারে কি তোমরা ঘর থেকে বের করে দিবা, আমারে কি তোমরা দেশ থেকে তাড়া দিবা। হঠাৎ করে মেয়েটা কমা তাড়া দিতে পারো, ও মা তুমি আমার দেশ থেকেও তাড়া দিতে পারো, কিন্তু রাত্রিবেলা যে অন্যায়টা করেছি ঘুমা, আল্লাহর কসম এই অন্যায়টার মধ্যে যে মজা, আমি এই অন্যায় ছাড়তে পারব না। রাত্রিবেলা যখন ঘুমের ঘরে গেলাম, আমি তাকে তাকে দেখলাম আখেরি জামানের পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সামনে হাজির হয়, আর ডেকে বলে, ও ডক্টর মিয়ার দেরি নয়, কালিমা পড়ে মুসলমান হয়ে যা। এটা ডাক দামা, এই কালিমা পড়ায় যে কত মজা, আমি কালিমা পড়েছি, তোমরা যদি আমার ঘর থেকে বের করে দাও দিতে পারো, তোমরা যদি আমার দেশ থেকে তাড়া দাও দিতে পারো, কালিমা ছাড়তে রাজি না। মেয়েটার কান্না বাবার সহ্য করতে পারে না, মেয়েটার মাথার মধ্যে হাত দাও, মা কাঁদিস না, আর কাঁদিস না রে মা কাঁদিস না, যে অন্যায়টা তুই করেছ একই অন্যায় তোর মাও করেছে, একই অন্যায় আমি তোর বাবাও করছি। যদি এই দেশটা ত্যাগ করতে হয় আমরা তিনজনে মিলে দেশ ছাড়ব, যদি ঘর ছেড়ে দিতে হয় তিনজনে মিলে ঘর ছাড়ব, তবু আল্লাহর কসম ইমান ছাড়তে রাজি না। ওরে মুসলমান, এরা বাংলাদেশে এসেছিল নাম ইসলাম গ্রহণ করার পরে, নাম পরিবর্তন করে নাম রেখেছিল ডক্টর ইসলামুল হক, স্ত্রী নাম রেখেছিলেন আয়েশা, মেয়েটা নাম রেখেছিলেন ফাতেমা। বাংলাদেশে আসার পরে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, বোনামা কেন আপনি আপনার নামটা ফাতেমা নাম রেখেছেন, মেয়েটা কান্না করে করে উত্তর দেয়, আমার বাবা, আমার বাবা
বাবা 70 কোটি হিন্দুদের দেবতা থাকার কারণে এমন কোন অন্যায় ছিল না আমি করি নাই, এমন কোন গুনাহ নাই আমি করি নাই। আমার মালিক ওই গুনাহগুলো মাফ করবে কিনা জানি না। আমার নামটা ফাতিমা, শুধু এই আশা নিয়ে রাখছি কামতের ময়দানে যদি আমার মালিক আমার নবীর মেয়ে ফাতিমার নামটা ধরে ডাক দেয়, আমি দৌড় দিয়ে ওই কাতারে দাঁড়ায় যাব। আমার মালিক যদি জিজ্ঞাসা করে তোরে তো ডাকি নাই তুই কেন আসছ, আমি সেদিন বলবো আল্লাহ তোমার বন্ধুর মেয়ের নাম ফাতিমা, তোমার বন্ধুরা জান্নাতি মহিলাদের সরদার। ওগো পয়গম্বরের মেয়ে যদি জান্নাতের সরদার হয় আমার নামটাও তো তার নামের সাথে মিল আছে। আল্লাহ আমারও তুমি ফাতিমা নামের ওসিলা কইরা তোমার জান্নাত তুমি দিয়া দাও। ওরে মুসলমান, এই জন্যই বলেছি এরা বাংলাদেশে থাকতে পারে নাই, পরবর্তীতে বাংলাদেশ থেকেও তাদেরকে বিতাড়িত করা হয়েছিল। একটা বারের জন্য হিসাব নিলাও, আমার আল্লাহকে যদি ভালোবাসো নবীকে যদি ভালোবাসো এই ভালোবাসলে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, আসতে পারে কি পারে না চিল্লা চিল্লা কও। হাজার মুসিবত আসুক আল্লাহর উপর থেকে ঈমান আমরা ছাড়তে রাজি না, ঠিকিরা জোরে চিল্লা কও, চিৎকার করে একটু জোরে ডাক দাও আল্লাহ। আবু বকর সিদ্দিকের উপরে নির্যাতন আসছে ইসলাম ছাড়েন নাই, ওমর ফারুকের উপর নির্যাতন আসছে ইসলাম ছাড়েন নাই, ওসমানের উপরে নির্যাতন আসছে ইসলাম ছাড়েন নাই। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিচ্ছেন, মনে আছে না? বলে মক্কার কাফির মুশরিকরা ইশা আবু বকরের উপরে হামলা করেছে, বহু সয়ে নিথরতে ওটা জমিনের মধ্যে পড়ে আছে। কাফির মুশরিকরা মনে করছে মনে হয় আবু বকর মারা গিয়েছে, মনে হয় আর বাইচা নাই। মৃত্যু মনে কইরা ওরা রেখে চলে গিয়েছে বংশের লোকজন গুলো আইসা। আবু বকর সিদ্দিকের নিয়ে ধরাধরি করে বাড়িতে চলে গেল। আবু বকর সিদ্দিকের মা কান্দে আর মাথার মধ্যে পানি ঢালে, শরীর মুছে আবু বকর সিদ্দিকের ঠোঁট বেবে গাল বেবে পানি রক্ত গুলো পড়ে। ওই কাফিররা হামলা করেছে এত মার দিয়েছে, ঠোঁট ফেটে গেছে, গাল ফেটে গেছে, কপাল ফেটে গেছে, হুশ নাই। কিতাবে লিখেছে হুশ ফিরার পরে মা এক গ্লাস দুধ নিয়ে সামনে হাজির হয়ে গেছে। হুশ ফিরার পরে মার দিকে তাকায় ডাক দেয়, মা আমার নবীর খবরটা বল। মা ধমক দিয়ে, ছেলে বেটা, তখন তার মা কালিমা পড়ে পরিস্থিতি তোর পুরুষ শরীরে আজকে দাগ বয়ে গেছে, তোর ঠোঁট ফেটে, গাল ফেটে, কপাল ফেটে, তোর রক্ত বের হয়, সেই মুহাম্মদের নাম আবার তুই নিলি। আবু বকর সিদ্দিক কমা আমার নবীর নামটা না নিলে আমার মোটে ভালো লাগে। মা গেলার দুদিনে ধামনে ধরেছে, বাবা এটা পান কর। আবু বকর সিদ্দিক কয় মা নবীর খবরটা আগে বলো, আমার নবীর খবর কি? বারবার করে মা দুধের গেলাস সামনে আনে। আবু বকর সিদ্দিক শেষ পর্যন্ত ডাক দেয়, আল্লাহর কসম, ওরে মা তুমি যদি আমার নবীর খবরটা না দাও আমি এক টুক দুধ পান করব না। মা আশ্চর্য হয়ে গেছে, রে বাবা এই মুহূর্তে তোর মুহাম্মদ রে আমি কোথায় খুঁজে পাবো? কই দৌড়ে চলে যাও অমরের বোনের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, অমরের বোনের কাছে দৌড়ে উম্মে জামিলার কাছে জিজ্ঞাসা করো, উম্মে জামিলের কাছে দৌড়ে জিজ্ঞাসা করে মুহাম্মদ
ওই সময় ইসলাম প্রকাশ করা নিষেধ ছিল। উম্মে জামিল ডাক দেয়া কয়, আমি কেমনে খবর জানব মুহাম্মদ কোথায়? তবে শোনো, যেহেতু তোমার ছেলে আবু বকর অসুস্থ, আমি তোমার ছেলেকে একটু দেখে আসতে পারি। তখন পর্দার আয়াত নাজিল হয় নাই। উম্মে জামিল রওনা করেছেন, উম্মে জামিল রওনা করে 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 একদম আবু বকর সিদ্দিকের দরজা দিয়ে যখন ঢুকতেছে, দূর থেকে দেখে ডাক দিছে, বোনামার আমার একটু বলো আবার নবীর খবরটা কি? উম্মে জামিল ইশারা করে, ওই যে তোমার মা আছে, মা শুই না ফালাবে, মা শুনলে হয়তো তোমার আমার দুইজনের বিরুদ্ধে নালিশ দিয়ে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, অসুবিধা নাই, মা জানলে কোনো সমস্যা নাই, বলো। উম্মে জামিল কয়, নবীকে এই মাত্র দেখে আসছি, আমার নবী ওই সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকামে আছে। আবু বকর সিদ্দিক কয়, আমার নিয়ে চলো। আঘাতের কারণে হাঁটতে পারেন না, একটা হাত মায়ের কাঁধের উপরে উঠে দিছে, আর একটা হাত উম্মে জামিলের কাঁধে দিয়ে ভর করে করে নবীর দরবারে। আরে আল্লাহ, নবীর দূর থেকে তাকায় দেখে আবু বকর সিদ্দিকের মুখের রক্ত, গালের রক্ত, কপালে রক্ত। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখে নিজেও ঠিক রাখতে পারে না। আমার নবী উইটা রওনা, আবু বকর সিদ্দিক রওনা, কাছাকাছি যখন গেলেন আবু বকর সিদ্দিকের আবেগ চলে আসলো। বা মায়ার উম্মে জামিল আর কাঁধ থেকে হাতটা সরায়া আমার নবীর দিকে একটা দো, নবীর বুকের মধ্যে চলে তৈরা, আমার নবীর কপালের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়, আমার নবীর হাতটা ধরে বারবার করে হাতের মধ্যে চুমা দেয়। আর আবু বকর সিদ্দিক কান্দে আর ডাক দেয়া কয়, পয়গম্বর আমি আপনার জীবনের চেয়েও ভালোবাসি, হুজুর আপনার না দেখলে আমার মোটে ভালো লাগে না। ওই যে যুদ্ধ, ওই হিজরতের রাত্রি, তো আবু বকর সিদ্দিক কেন আমার নবীর সঙ্গে গেলেন? এটা আমার মালিকের বড় ইশারা ছিল, কারণ আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে বড় প্রিয়। আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর দিকে তাকায় ডাক দেয়, ও গো পয়গম্বর, আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ, আপনার সুন্দর চেহারার দিকে তাকায় থাকা আমার কাছে বড় প্রিয়। আমার মালিক ডাক দিয়ে কইরে, পয়গম্বর হিজরতের রাত্রিতে যখন আপনি একা একা মদিনার উদ্দেশ্যে রওনা করবেন, আপনি আমরের মতো বাহাদুর নিয়ে রওনা করার দরকার নাই, আলীর মতো নওজওয়ানকে নিয়ে রওনা করার দরকার নাই, ওসমানের মতো নওজওয়ানকে নিয়ে রওনা করার দরকার নাই। আপনার আবু বকর বড় মনটা ভরে দেখতে চায়, আপনার মন ভরে দেখতে পারে না। ও পয়গম্বর, আপনি আবু বকরকে নিয়ে ওই হিজরতের রাতে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলতেছে লম্বা ইতিহাসের মুসলমান, পাহাড়ের কাছাকাছি গিয়ে আমার নবী ডাক দেয়, আবু বকর আমি তো আর চলতে পারি না, একটু বিশ্রাম নেওয়া দরকার, কারণ দ্রুত হাঁটার কারণে আমার নবীর ওই পাথরের মধ্যে ঘষালেই গা রক্তের চামড়া উঠে গেছে, পায়ের চামড়া ওইটা নবীজির ওই শরীর থেকে, পায়ের গোড়ালি থেকে হালকা হালকা করে আমার নবীর রক্ত বের হয়। আবু বকর আমার একটু বিশ্রাম দরকার। আবু বকর সিদ্দিক কয়, হুজুর একটু পাহাড়ের চূড়ায় উঠেন, ওখানে উঠলে আপনার জন্য বিশ্রামের চমৎকার ব্যবস্থা করো। আবু বকর সিদ্দিক পাহাড়ের চূড়ায় ওইটা, আমার নবীর কয়, হুজুর আপনি দাঁড়ান, আমি গর্তের মধ্যে আগে ঢুকবো, কারণ তিনি নিশ্চিত ছিলেন এটা পাহাড়িয়া গর্ত, এখানে কোনো বিচ্ছ বিষাক্ত কোনো প্রাণী সাপ অজগর থাকতে পারে, যদি কোনো আমি হঠাৎ করে আমার নবীর ঢুকে দিই ওরা আঘাত করতে পারে। না না, আমি আগে ঢুকবো, যদি কোনো বিষাক্ত প্রাণী আঘাত করে আগে আগে আমার আঘাত করবে, আমার নবীর জন্য কোনো ক্ষতি না হয়। গর্তের মধ্যে ঢুকে পুরো গর্ত
পথ পরিষ্কার করলেন। তাকায় তাকায় দেখলেন ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায়, অবশ্যই বুঝলেন এখানে কোনো বিষাক্ত প্রাণী আছে। তাড়াতাড়ি করে নিজের চাদরটা ছিঁড়ে 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 এক একটা গর্তগুলো বন্ধ করতে আরম্ভ করেছে। সব ছিদ্রগুলো বন্ধ, একটা ছিদ্র বন্ধ করা বাকি আছে কাপড় নাই। পায়ের কোড়ালিটা দিয়া হালকা করে চাপ দিয়া পাউটা পিছা বিশ্ব নবীর ডাক দেয়। আল্লাহ নবী এসে বিছানার মতো করে ঘুমাইয়া গেলেন, রানের উপরে মাথাটা দিয়া ঘুমাইয়া গেলেন। আবু বকর সিদ্দিক তো আমার নবীর দিকে করুণ নজর দিয়া তাকাইছে, আমার নবীরা দেখতে চাও, দেখো কত মনে চায় আমার নবীর, দেখো তোমার রানের উপরে আমার নবীর চেহারাটা দিয়ে দিলাম, এখন দেখতে মনে চায় দেখো, কত মনে চায় তত দেখো, কোনো সমস্যা নাই। দেখতেছেন দেখতেছেন দেখতেছেন, ঘন্টার পর ঘন্টা নবীর দিকে তাকায় তাকায় দেখতেছেন, হঠাৎ করে সাপ এসে কামড় শুরু করেছে। আবু বকর সিদ্দিকের খবর নাই, সাপ এসে বিষ ঢুকায় দিছে। আবু বকর সিদ্দিকের খবর নাই, আমার মালিক দেখলেন আবু বকর তুই মুহূর্তে ভাবে থাকলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, যদি আবু বকর রে বাঁচাইতে হয় ওই চোখের থেকে একটু গরম পানি বের করে নবীজির চেহারার মধ্যে ফেলতে হবে। আবু বকর সিদ্দিক তো নবীজির চেহারা থেকে মুখটা সরায় না, চোখটা নজরটা সরায় না, আস্তে করে একটু গরম পানি আমার মালিক বের কইরা কুদরতে পানি আমার নবীর নরম গালের মধ্যে ফেলায় দিছে। নবী আমার চোখগুলো তাকায় 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 দেখে আবু বকর ঠোঁট দুইটা থরথর থরথর করে কাঁপতেছে, পুরো চেহারা নীল বর্ণ হয়ে গেছে, পুরো শরীরটা যেন জমাট ধরে গেছে। কারণ সাপের বিষ যখন মানুষের শরীরে ঢুকে যায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, রক্ত জমাট খেয়ে যায়। নবী আমার ডাক দেয় রে আবু বকর, কি হয়েছে তোমার? আবু বকর সিদ্দিক কথাই বলতে পারেন না, বিষ আক্রমণ করে ফেলেছে। আমার নবী ডাক দেয় আবু বকর পাউটা সরাও, পাউটা সরাইলেই দেখে সাপ, বিষাক্ত সাপ আমার নবীর দিকে হা করে বুঝাইতে চায়। গোপায়গম্বর একটু আপনার দেখার বড় শখ ছিল, আপনার আবু বকর পাউটা সরায় নাই, এই জন্য আমি ওর পায়ে আঘাত করে ফেলাইছি। আমার নবী নিজের মুখে লালাটা দিয়ে আবু বকর সিদ্দিকের ক্ষত জায়গায় লাগায় দিলেন। আল্লাহর কসম পুরো বিষ পানি হয়ে যায় ওরে মুসলমান। এইবার আমার নবী ডাক দেয় আবু বকর, কেন তুমি এমন পাগলামি করলা, তুমি কেন পাউটা সরাইলা না? আবু বকর সিদ্দিক ডেকে বলে হুজুর আমি তো আপনার চমৎকার চার দিকে তাকাচ্ছিলাম, কখন যে আমার সাপে কামড় দিছে আমি টের পাই না। ওগো পয়গম্বর আপনার চেহারার দিকে তাকায় তাকায় আমি কল্পনার জগতে ছিলাম। এই নবী তো সেই নবী যেই নবীকে মক্কার কাফির মুশরিকরা আল আমিন বলে ডাকতো, এই নবী তো সেই নবী যেই নবীকে মক্কার কাফির মুশরিকরা ওই উটের ভুঁড়িগুলো পচা নাড়ি ভুঁড়িগুলো আমার নবীর মাথার উপরে দিয়া রাখতো, এই নবী তো সেই নবী যেই নবীকে মক্কার কাফিররা হত্যা করার জন্য রেডি হয়েছে, আবার এই নবী তো সেই নবী। আজকে নবীর কেউ না, আজকে নবীর মা না, আজকে নবীর বাবা না। ওরে আমার সোনার গো মুগরা পাড়ার ভাই, আমার নবীর মাও ছিল না, নবীজির বাবাও ছিল না, ঠিক কিনা বল? আমার নবী এতিম, এতিম ডবল এতিম, নবীর জন্মের আগে বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী দুনিয়া গ্রহণ করে বাবার জন্ম গ্রহণ করার পরে বাবার চেহারাটা দেখতে পারেন নাই। নবীজি মাঠে মাঠে ওই খেলতে যাইতে মাঝে মাঝে মাঠের কিনারায় দাঁড়ায় আনমনা হয় নবীজির চোখের পানিগুলো ছেড়ে কামতে, নবীজির মা গিয়া খুঁজে শিশু মোহাম্মদ কর
তাকে দেখতেন মাঠের কিনারা আমার নবী চোখের পানি গুলো ছেড়ে কান্দে, আমার নবীর মা ডাক দিতেন গো বাবা কেন কান্দ, নবীজি চোখের পানি ছেড়ে কান্দেন মা আমার খেলার জন্য সাথে বাইরা বাবার কোলে চড়ে খেলতে আসে, খেলা শেষ হয়ে গেলে আবার বাবার কোলে চড়ে করে করে বাড়ি যায়, আমার তো কোনোদিন বাবায় কোলে করে নিয়ে আসে নাই, আমার নামটাও ধরে কেউ ডাক দেয় নাই, ও মা আমার বাবা কো আমার বাবা গিনা নবীজির মা কান্দে, ওরে বাবা তোর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, লম্বা ইতিহাস, আমার নবী তার মাকে নিয়ে রওনা করলেন বাবার কবরটা জিয়ারত করার জন্য, আমার মালিকের কুদরত বুঝা বড় দায়, ওরে সোনার গাওয়ের ভাইরা দিলটা নরম করে চোখের পানি বের করে কথাগুলো শুনবা, আল্লাহর কাছে যেন কিয়ামতের ময়দানে দাঁড়ে দাঁড়ে বলতে পারো আল্লাহ তোমার পয়গম্বরের কথাগুলো শুই না, চোখের পানি রাখতে পারি না, চোখের পানিটা ছেড়ে কান্না করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, এর মুসলমান আমার নবীর মাকে নিয়ে রওনা করেছেন বাবার কবরটা জিয়ারত করার জন্য, আমার মালিকের কুদরত, মায়ের কবর বাবার কবর জিয়ারত করে ফিরার পথে মা অসুস্থ হয়ে যায়, মায়ের শরীরে প্রচন্ড জ্বরের কারণে মায়ের শরীরটা থট 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 থর করে কাঁপে, আমার নবী মায়ের বুকের উপরে মাথাটা রেখে ডাক দেন মা আমার বাবাও নাই আজকে বুঝে তুমিও না, মা আমার বুঝি কেউ না, মুসলমান মাত্র 6 বছর বয়সে আমার নবীর মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, নবীজি দাদার কাছে লালিত পালিত হয়, আমার মালিকের কুদরত মাত্র 8 বছর বয়সে নবীজির দাদাও দুনিয়ায় নাই, নবীজি দাদার লাশের পাশে বসে ঘুরে আর এক এক চাচার দিকে তাকায়, এক একজন চাচার দিকে তাকায়, আমার বুঝি কেউ না, আজকের এই মসজিদটার মধ্যে যারা আছো একটু হিসাব মিলে দেখো, এমন একজন ছোট্ট বাচ্চার বাবা মা দুইজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে এই মানুষটার পরিস্থিতি কেমন হয়, ছোটবেলায় যারা মা হারাইছো তারা একমাত্র বুঝে ঠিক কিনা, আজকের ভরা মসজিদটার মধ্যে যাদের বাবা নাই যাদের মা নাই এরা বুঝে আব্বা আম্মা না থাকাটা কত কষ্ট, আমার ঘরে আমার মা নাই, আমার মায়ের বড় শখ ছিল আমার ছেলেটা ভালো মুফাসসির হবে, মানুষদেরকে দিনের কথা বয়ান করে করে শোনাবে, আজকে আমার মালিক তো কত কবুল করে নিল, আমার এখনো স্পষ্ট কানে বাজে, কত রাত এমন হয়েছে মা আর বাবা দুজনে আমার জন্য হাত উঁচু করে কান্না করেছে, ওই কান্নার আওয়াজের কারণে আমার ঘুমটা ভেঙে গেছে, আজকে আমার ঘরে আমার মা নাই রে যুবক, আজকে এতগুলো মানুষের দিকে তাকায় দেখো ভরা মজলিসের মধ্যে কত মানুষ আছে এদের মাও নাই এদের বাবাও নাই, ভরা মসজিদে কার কার মা না একটু হাত গুলা উঠা দেখা, কার কার বাবা না একটু হাত গুলা উঠা দেখা, যুবকরা এই মানুষ গুলোর দিকে তাকায় তাকায় দা এই মানুষগুলো বড় এতিমেদের বাবাও না এদের মাও না, মানুষগুলো আজকে বাবা হারা মা হারা,
কত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্দেও যুবক ভাই তুমি কেন কাঁদো না, তোমার ঘরে মা সেই জন্যে বুঝি কাঁদতে মনে চায় না, হিসাব মিলে দেখো মা যেদিন থাকবে না বাবা যেদিন থাকবে না সেদিন কান্না করতে করতে কপাল ফাটায় ফেলাইলে লাভ হবে না। ওরে মুসলমান, মা সবচেয়ে বড় নামাত, একজন সন্তানের জন্য সবচেয়ে বড় নামাত হলো মা, যার ঘরে মা নাই সে বুঝে। ওই যে দেখো বাবা গরিব যদি থাকে একটা কমলা এনে মায়ের হাতে দিয়েছে, মা কমলাটা খুলে একটা কোষ মুখে দিতে চায়, বারবার করে মুখে দিতে চায়, মা দিতে পারে না। খালি তুমি বারবার দৌড়ে মায়ের কাছে এইসব মুখটা ধরো, মা তোমার মুখে কমলার কোষটা ঢুকে দেয়, একটা একটা করে করে সব কোষ মা তোমার মুখে ঢুকে দিল, মা একটা কোষ মুখে দিতে পারে না। ওই মা কত মানুষের আজ দুনিয়া নাই, আজকের মাদ্রাসায় খোঁজ দেবন বাচ্চা পাওয়া যাবে যেই বাচ্চাদের বাবাও নাই যেই বাচ্চার মাও নাই। গত বছর আমার মাদ্রাসা বন্ধ হলো, আমার প্রোগ্রাম ছিল ঢাকা মানিকগঞ্জে, প্রোগ্রাম শেষ করে এবার রাত্রে মাদ্রাসায় আসলাম, সব বাড়িতে চলে গেছে, তাকে দেখে আমার বাবুর্চির সাথে ছোট্ট একটা বাচ্চা ঘুমায়, আমার বাবুর্চির ডাক দিলাম, এই বাচ্চাটা বাড়ি যায় নাই কেন? বলে হুজুর ওরে কেউ নিতে আসে নাই। আমি বাচ্চাটার ঘুম থেকে উঠাইলাম, বাবা তুই কেন বাড়ি যাও নাই? ও আমার দিকে তাকায় তাকায় চোখের পানিগুলো ছেড়ে ঘামবে। আরে বলে হুজুর আমার কই যাব, আমার ঘর নাই আমার বাড়ি নাই আমার বাবা নাই আমার মাও নাই। বাচ্চাটাকে হুজুর আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার মা বিদায় হওয়ার পরে আমার আব্বার একটা বিয়ে করছে, ওই ঘরে গেলে আমার সৎ মা আমার শুধু মারে, আমি বাড়িতে যাব না। পকেট থেকে 20 টাকার একটা নোট বের করছে, হুজুর এই 20 টাকার একটা নোট আমার পকেটে আছে, 5 দিন মাদ্রাসা বন্ধ, আমি 5 দিন দোকান থেকে খানা কিনা কিনা খাবো, আমি হাত নিজেরে ধরে রাখতে পারলাম না, বাচ্চাদের উঠে কোলের মধ্যে লইলাম, বাচ্চাদের কোলের মধ্যে নিয়ে ডাক দিলাম, বাবা কে বলছে তোর বাবা নাই? তুই আমার দিকে তাকে দেখ, আমি তোর বাবা। বাচ্চাটা কয় হুজুর আপনি আমার বাবা না। ওরে মুসলমান, হিসাব মিলাও, তোমার আমার বাবাও দুনিয়ায় নাই মাও দুনিয়ায় নাই, তুমি আর আমিও যে কোনো সময় বিদায় নিতে পারি কি পারি না চিল্লায় জোরে আওয়াজ দিয়ে কও। যদি এই বিশ্বাস হয় আজকের মাহফিলটাও তো তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মোনাজাতটাও তো জীবনের শেষ মোনাজাত হতে পারে, আজকের এই রাতটাও তো তোমার আমার জীবনের শেষ মোনাজাত রাত হতে পারে, যদি এমনই মনে হয় আজকের এই ভরা মজলিসে আমার মালিকের কাছে ওয়াদা করবা, যতদিন আল্লাহর এই দুনিয়া বেঁচে থাকব একটা অক্ত নামাজ সর্বনা। আল্লাহ চিৎকার করে আমার মালিকরে জোরে ডাক দাও, আল্লাহ অনেকের ঘরে মা নাই বাবা নাই আব্বা আম্মার কথা স্মরণ করে কান্দরে যুব, অত গুনা করে ফারাইছি গুনাহের কথা স্মরণ করে কান্দ, কবরের আজাবের কথা স্মরণ করে কান্দ। যুবক একটু চোখের পানিটা ছেড়ে চিৎকার করে আমার মালিক একবার আল্লাহ কয়ে ডাক দা। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই তোমার আমার কবরে যে ওই আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না, একটু চিল্লে জোরে জবাল খুলে আল্লাহ কয়া ডাক দা।
আরো জোরে ডাক দাও রে মাওলার তোমার গোলাম গুলোর দিকে তাকায় দেখো, তোমার গোলামেরা দুইটা তুচ করে তোমার কাছে মাফ চায়, ক্ষমা চায়, মাফ করে দাও আল্লাহ, তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের জিন্দেগীর গোনা মাফ করে দাও। ওয়াদা করলাম একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না, তোমার হুকুম ছাড়া একটা কদম নাড়াব না, আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলো আমি, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহ। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।